Bismillahirrahmanirrahim. Online kelas ya sekarang. Madhyamik hisab bidyan ni. Ekadosh udhaya sila silam. Tuh amra pramu bidyan ni lo ni na kete je bisa ke bisa ni asli kurasa. Tapi pramu lo emang bidyan lo ni na kete amra ekta bisa ni baru baru sila sila kurasa. Jadi amra ni pramu utpadon kito emang pramu utpadon kori. E bidyan bisa ya ni. সেটা হলো উৎপাদনকৃত পণ্য যখন আমরা কি করি এটা কস্টিং করে এরপরে সেল প্রাইস বের করি সেক্ষেত্রে ছক আছে আর আরেকটা বিষয় হলো পণ্য উৎপাদন করে কস্টিং করে এর সাথে আমরা প্রফিট যোগ করে সেলিং প্রাইস বের করি দুইটা ক্ষেত্রে আমরা উৎপাদিত পণ্য যেটা আমরা ক্রয় করি এরপরে কস্টিং বের করে প্রফিট যোগ করে যেখানে আমরা সেলিং প্রাইস বের করি এই আলোচনা আমরা ছিলাম তো এই আলোচনার ক্ষেত্রে আমার প্রথমে কি নির্ণয় করতে হয় সেটা হলো ক্রয় মূল্য খুব ভালো করে শুনতে হবে প্রথমে আমার নির্ণয় করতে হবে ক্রয় মূল্য নির্ণয় করতে গেলে আমার কি লাগবে এখানে লাগবে হলো ক্রয়কৃত পণ্যের যে পরিমাণ আমার টাকা পেড করে করা হয়েছে এই পরিমাণ টাকা এর সাথে আর যোগ হবে প্রত্যক্ষ খরচগুলো প্রত্যক্ষ খরচ কিগুলো প্রত্যক্ষ খরচ হলো পণ্য ক্রয় থেকে শুরু করে বিক্রয় কেন্দ্রে আনাগত যাবত খরচ প্রত্যক্ষ খরচ এই ক্ষেত্রে ধরা হয়েছে তাহলে এ ধরনের কি ধরনের খরচগুলো যেমন আমদানি শুল্ক এরপরে হলো শুল্ক এরপরে মজুরি ট্রাক ভাড়া শ্রমিকের টাকা এগুলো তাহলে এটা যোগ করলে আমার এগুলো প্রত্যক্ষ খরচ তাহলে পণ্য ক্রয়ের সাথে যে টাকা যোগ হবে সেটা হলো প্রত্যক্ষ প্রত্যক্ষ খরচ কি তা আমরা উল্লেখ করে দিলাম তাহলে আমরা ক্রয় মূল্য পেয়ে যাবো ক্রয় মূল্যের সাথে আমরা যখন পরোক্ষ খরচগুলো যোগ করবো তখন এটা মোট ব্যয় হবে প্রকৃত পণ্যের মোট ব্যয় তাহলে মোট ব্যয় পরোক্ষ খরচগুলো বললাম যেমন বেতন ভাড়া হ্যাঁ অফিস ভাড়া এগুলো তো আমরা মূলত মূল বিষয়টা জেনেছি তো মোট মূল্য আমরা যখন নির্ণয় করলাম মোট কস্টিং আমরা পাইলাম প্রত্যক্ষ এবং পরোক্ষ খরচের মাধ্যমে মোট খরচ পাইলাম মোট খরচের সাথে আমরা যখন প্রফিট যোগ করব তখন মূলত এটা সেলিং প্রাইস হয়ে যাবে তো এইভাবে আর কি আমরা উদাহরণ দেব এরপরে হলো একটা সৃজনশীল না জাস্ট হলো একটা বিষয় আমরা আলোচনা করব তাহলে ঠিক হয়ে যাবে তাহলে এখানে যে বিষয়টা হলো সেটা হলো যে আমরা একটা উদাহরণ যেমন আমরা একটা মার্কেট নিয়েছি মার্কেটটা আমরা ক্রয় করেছি কথা কথা ধরুন 10 টাকায় আর এটা যখন আমরা শুল্ক দিয়েছি 1 টাকা আর অন্যান্য ক্যারিং খরচ দিয়েছি 2 টাকা তাহলে মোট হলো 10 টাকা 1 টাকা শুল্ক 11 টাকা আর হলো ক্যারিং খরচ দিয়েছি 2 টাকা তাহলে 13 টাকা মোট খরচ হলো কত এটা 13 টাকা এর সাথে যদি আমি 2 টাকা প্রফিট যোগ করি তাহলে 13 14 15 টাকা তাহলে এটা আমার হবে প্রফিট যোগ করলাম 2 টাকা তাহলে এটা এটা হবে কি আমার সেলিং প্রাইস এইভাবে তাহলে আমরা একটা উদ্দীপক করে নিই এই উদ্দীপকের আলোচনা হবে আমরা যে আলোচনাটা করলাম তার আর কি সলিউশনটা হবে তাহলে এখানে ঢাকার নাসির এন্টারপ্রাইজের ব্র্যান্ড নাম থেকে প্রতি বান্ডিল বইয়ের হলো 183 পিস আমরা একটা অঙ্ক দেখাই দেবো আর কি তাহলে এই ভিত্তিক অংশ হচ্ছে যে প্রতি বান্ডিল 4000 টাকা ধরে 1000 বান্ডিল যে রুটিন আমদানি করেছি তাহলে মোট হলো কত 4000 টাকা দর আর মোট আমদানি করেছি 1000 টাকা করে আর কি দরে এরপর হচ্ছে 1000 বান্ডিল ডিউটিনের জন্য নিম্নোক্ত খরচগুলো যেমন আমদানি শুল্ক 15000 টাকা জাহাজ ভাড়া 75000 টাকা নৌ বিমা খরচ 8000 টাকা ক্লিয়ারিং চার্জ হলো 7000 টাকা কুলি খরচ 2000 টাকা ট্রাক ভাড়া 20000 টাকা গুদাম ও দোকান ভাড়া 12000 টাকা কর্মচারী বেতন 7000 টাকা আর বলেছে প্রতি মান্ডিল ডিউটিনের বিক্রয়ের জন্য 10 টাকার কমিশন প্রদান করা হয় তাহলে এটা একটা কমিশন একটা খরচ তাহলে উক্ত পদ্ধতির মোট ব্যয়ের 15% লাভ ধরে ডিউটিন বিক্রয় করা হয় তাহলে এখানে আমরা উদ্দীপক বলে দিলাম তোমরা উদ্দীপকটা দেখতে পারো বইটা পেজ বলে দিয়েছি 183 নম্বর পেজ
তাহলে এখন বিষয়টা হচ্ছে কি আমরা এখানে যে খরচগুলো দেখলাম সেটা হলো আমরা ডিউটি ক্রয় করেছি একটা মূল্যে এর সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষ খরচগুলো দেয়া আছে এই খরচের সাথে আমরা প্রফিট যোগ করবো তাহলে আমরা সেলিং প্রাইস পাবো এটা মোট 1000 বান্ডিল পাবো এক বান্ডিল নিয়ে করবো আমার কস্টিং অর্থাৎ মোট ব্যয় এরপরে সেলিং প্রাইসের বান্ডিল নিয়ে করবো এইভাবে আমরা শেষ করবো তবে এই খরচগুলোর মধ্যে প্রত্যক্ষ এবং খরচ পরোক্ষ খরচ সবগুলো জড়িত আছে আমরা এখান থেকে বের করে করে প্রত্যক্ষ খরচ অর্থাৎ ডিউটি ক্রয়ের সাথে প্রত্যক্ষ খরচ যোগ করবো তাহলে আমি পণ্য ক্রয়ের মূল্য পাবো এর সাথে পরোক্ষ খরচগুলো যোগ করবো তাহলে মোট ব্যয় পাবো মোট ব্যয়ের সাথে হলো আমরা কী যোগ করবো মোট ব্যয়ের সাথে প্রফিট যোগ করবো তাহলে আমরা সেলিং প্রাইস পাবো এইভাবে আর কি আমরা শুরু করবো দেখি তোমাদের কোনো অসুবিধা হচ্ছে কি না একটু দেখে নিই তো যা হোক দেখ অসুবিধা হলে আমাকে জানায়ও তাহলে আমাদের প্রথমে কি নির্ণয় করবো আমাদের হলো ক্রয় মূল্যটা নির্ণয় করবো ক্রয় মূল্য নিশ্চয় করে তোমরা জানো যে আমরা পণ্য ক্রয় করে তার সাথে প্রত্যক্ষ খরচগুলো যোগ করবো তাহলে এখানে কত বান্ডিল ক্রয় করে করা হয়েছে আমরা দেখে নিই এখানে ক্রয় করা হয়েছে হলো ডিএফডি করে 1000 বান্ডিল ঠিক আছে তাহলে তাহলে এখানে আমার মোট আসছে 40 লাখ টাকার দাম আসছে তাহলে আমরা পণ্যের দাম পাইলাম কত 40 লাখ এর সাথে প্রত্যক্ষ খরচগুলো যোগ করলে আমরা ডেভেলপিংয়ে ক্রয় মূল্য তাহলে এর কি যোগ করবো যোগ হলো প্রত্যক্ষ খরচ যোগ প্রত্যক্ষ খরচ প্রত্যক্ষ খরচের মধ্যে কী কী আছে এই বিষয়গুলো আমরা একটু বের করবো এটা খুব ভালো করে সেন্সিটিভ বিষয় খুব ভালো করে খেয়াল করো প্রত্যক্ষ খরচ ওই খরচ যেটা পণ্য ক্রয় করে বিক্রয় কেন্দ্রে নিয়ে আসা পর্যন্ত যে খরচটা এতটুকু মাথায় রাখলে ইনশাল্লাহ এটা বুঝতে কোনো অসুবিধা হবে না তাহলে এখানে আমরা একটা একটা করে বলি দেখো তোমরা বিক্রয় কেন্দ্রে আনা পর্যন্ত এই খরচগুলো প্রত্যক্ষ খরচের মধ্যে পড়বে আমি বললে তোমরা ইনশাল্লাহ বুঝতে পারবে এখানে কী বলা হয়েছে যে 1000 বান্ডিল ডিউটির জন্য আমদানি শুল্ক আমদানি শুল্ক নিশ্চয়ই আমার কেন্দ্রের পয়সা আগেই দিতে হবে তাহলে এটা আমরা প্রত্যক্ষ খরচ দেবো আমদানি শুল্ক আমদানি শুল্ক আমদানি শুল্ক কত টাকা বলা আছে এখানে বলা আছে 15,000 টাকা কোনো অসুবিধা নেই আমরা 15,000 টাকা দিয়ে দিলাম এরপরে বলা আছে কি এরপরে দেওয়া আছে জাহাজ ভাড়া জাহাজ ভাড়াও নিশ্চয় করে আমার বিক্রয় কেন্দ্রে আনা আগের খরচ জাহাজ জাহাজ ভাড়া জাহাজ ভাড়া কত টাকা জাহাজ ভাড়া হলো 75,000 এরপরে কি দেওয়া আছে নো বিমা খরচ নো বিমা খরচ হলো আগের খরচ নো বিমা খরচ নবীমা খরচ কত টাকা নবীমা খরচ হলো 8,000 টাকা প্রত্যক্ষ খরচ হলো তোমাদের কনফিউশন হলে আমাকে জিজ্ঞাসা করবে এখানে এরপরে ক্লিয়ারিং চার্জ হ্যাঁ পণ্য যখন আমি খালাস করবো তখন আমাকে এটা দিতে হবে ক্লিয়ারিং চার্জ আমার আছে কত টাকা 7,000 টাকা কুলি খরচ আমার দেওয়া আছে 2,000 টাকা
এরপরে ট্রাক ভাড়া, ট্রাক ভাড়া তো আমার লাগবে, কেন্দ্রে আনা লাগে। এরপরে কি বলা আছে? বলা আছে হলো গুদাম ও দোকান না, এটা তো আমি বিক্রেতার কাছে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে কর্মচারী বেতন এটা হবে না, প্রতিবন্ধী ভিটিন বিক্রয়ের জন্য এটা বিক্রয় খরচ। সুতরাং এইগুলো এটাই আমার প্রত্যক্ষ খরচ আমি পেয়েছি, বাকিগুলো কিন্তু পরে খরচ। দেখো তোমাদের প্রত্যক্ষ খরচ বুঝতে অসুবিধা আছে কিনা, বিক্রয় কেন্দ্রে আনা আগ পর্যন্ত এই খরচগুলো তোমাদের অঙ্ক বুঝতে হবে, এটাই হলো মূল কথা। তাহলে আশা করি তোমাদের প্রত্যক্ষ খরচগুলো তোমরা বুঝেছ, এটা আমরা যোগ করে দেখব কত হয়। 15,000 যোগ 75,000, 15,000 যোগ 75,000 8,000, তারপরে 7,000 22,000, তাহলে 1,41,000, 1,41,000, তাহলে এখানে 41 লাখ, মোট পুরান পেয়েছি। এর সাথে কি যোগ করবো তোমাদের মনে আছে? এর সাথে আমরা যোগ করবো পরোক্ষ খরচগুলো। এর সাথে আমরা কি যোগ করবো? পরোক্ষ খরচ যোগ আমরা নিশ্চয় জানি গুদাম, গুদামে অর্থাৎ সেল সেল গুদামে আনার আগ পর্যন্ত যে খরচগুলো, এই খরচগুলো হলো আমার প্রত্যক্ষ খরচ। আর এর পরের খরচ অর্থাৎ যেখান থেকে আমরা সেল করব ওইখান থেকে আনার পরে যে খরচগুলো সেগুলো পরোক্ষ খরচ। পরোক্ষ খরচগুলো আমরা এখন দেখব যে পরোক্ষ খরচগুলো কী কী আছে। নিশ্চয়ই আমরা জানি যে পরোক্ষ খরচ আমাদের জানা আছে বেতন ভাড়া এগুলো আর কি। তাহলে এখানে দেখা আছে গুদাম ও দোকান ভাড়া, গুদাম ও দোকান ভাড়া, গুদাম দোকান দোকান ভাড়া, গুদাম দোকান ভাড়া কত টাকা দেওয়া আছে আমরা নিশ্চয়ই দেখে নেব যে 12,000 টাকা দেওয়া আছে। 12,000, এরপরে কি বলা আছে দেখব। এরপরে কর্মচারী বেতন দেওয়া আছে 7,000 টাকা, নিশ্চয় করে বেতনও এটা বিক্রয় কেন্দ্রে আনার পরে খরচ। সুতরাং এটা হবে বেতন, বেতন হলো কত টাকা, বেতন দেওয়া আছে হলো 7,000 টাকা, বেতন দেওয়া আছে 7,000 টাকা। এরপরে আর কি খরচ আছে এটা আমরা দেখব। 7,000 টাকা প্রতি বান্ডিল ধরুন 10 টাকা করে কমিশন, ঠিক আছে, তাহলে 10 টাকা করে কমিশন, তাহলে 7,41,27,000 ইন্টু 1,000 টাকা কমিশন, তাহলে কত টাকা
pollution, pollution, dosa, roti bandung ya dulu mah, dosa. Tali aman mudah sih. Tali ini yang kita beri, sama kota pek dulu, 12,000, 20,000, 7,000, 20,000, 10,000, 29,000. Nah, setiap korupsi korupsi lo, orang pilihan, karena itu, kamar korupsi korupsi, korupsi korupsi jauh di sini yang ramon bego, jauh lo, actually sila, satu satu, kalau actually sila apa namanya, actually sila, apa namanya, কত 1000 বান্ডেল 4000 টাকা করে এর সাথে 40 লক্ষ টাকা এর সাথে প্রত্যক্ষ খরচ যোগ করেছি তাহলে মোট ক্রয় মূল্য এর সাথে পরোক্ষ খরচ যোগ করলে মোট ব্যয় সাথে মুনাফা যোগ করে আমরা বিক্রয় মূল্য পেয়ে গেছি এই ভাবে আমরা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সুন্দর করে বের করলাম তোমাদের সমস্যা হলে আমাকে জানাবে এখন আমার কাজ হলো এখানে এক বান্ডেলের আমার মোট খরচ কত পড়েছে এবং এক বান্ডেলের বিক্রয় মূল্য কত হয়েছে এই বিষয়টা আমাদের জানতে হবে এই দুটো জানতে হলে আমার এক বান্ডেলের ক্রয় মূল্য মোট ক্রয় মূল্য আছে 41,27,000 এটা এটাকে আমরা যদি 1000 দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাবো এক বান্ডেলের আমার ক্রয় মূল্য আর এটাকে যদি 1000 দ্বারা ভাগ করি তাহলে এক বান্ডেলের বিক্রয় মূল্য এই এটা আমরা দেখা দেব অসুবিধা নেই লিখে দিচ্ছি তোমরা একটু স্মরণ করিও তোমরা মিশিয়ে দিলাম দেখো বিষয়টা তোমাদের কাছে সহজ মনে হলে প্রশ্ন তো এগুলোই থাকে তখন তো সঠিক অ্যান্সার আর করা সম্ভব হয় না এটাই তো সমস্যা এখন আমরা নির্ণয় করব প্রতি বান্ডিলের মোট ব্যয় প্রতি বান্ডিলের মোট খরচ
খরচ হয়েছিল 41 লাখ আর 56 হাজার টাকা 41 লাখ 41 লাখ 56 হাজার ডিভাইডেড বাই 1000 বান্ডিলস তাহলে তোমরা প্রতি বান্ডিলের আমরা ভাগ ভাগ দিলে পেয়ে যাব সহজ এখানে 41 লাখ 56 হাজার ডিভাইডেড বাই 1000 তাহলে 4157 4157 টাকা প্রতি বান্ডিলে মোট ব্যয় অর্থাৎ প্রতি বান্ডিলের মূল্য এইভাবে নির্ণয় করতে পারি এটা হলো খরচ প্রতি বান্ডিলে আমরা কয় টাকা করে ক্রয় করেছি এরপর আমরা কি নির্ণয় করব প্রতি বান্ডিলের বিক্রয় মূল্য এরপর আমরা প্রতি বান্ডিলের কি নির্ণয় করব বিক্রয় মূল্য নির্ণয় করব খুব দেখো খুব সহজ আমরা তো আগে সব নিয়োগে করেছি প্রতি বান্ডিলে বিক্রয় মূল্য প্রতি বান্ডিলের বিক্রয় মূল্য তাহলে আমাদের মোট বিক্রয় মূল্য কত ছিল 1000 বান্ডিলের জন্য ছিল আমার হলো 47 লাখ 79 হাজার 400 47 লাখ 79 হাজার 400 এটা হলো 1000 বান্ডিলের বিক্রয় মূল্য তাহলে এক বান্ডিলের বিক্রয় মূল্য 12 হলো 1000 তাহলে আমরা পেয়ে যাবো খুব সহজ তাহলে আমরা ভাগ দিলে পেয়ে যাবো 47 লাখ 79 হাজার 400 47 লাখ 79 হাজার 400 ডিভাইডেড বাই 1000 তাহলে আমরা পাবো হলো কত 4779 টাকা 4779 টাকা 4779.4 প্রতি বান্ডিলে বিক্রয় মূল্য 4779 এই হলো আমার বিক্রয় মূল্য প্রতি বান্ডিলে বিক্রয় মূল্য নির্ণয় করলাম খুব ভালো করে খেয়াল করতে হবে এই বিষয়টা মাথায় রাখতে হবে আসলে আমরা পণ্য কোন পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করছি এই কথাটা মাথায় না থাকলে আমার টোটালি রং হয়ে যাবে এখানে খেয়াল করতে হবে আমরা আজকে যে তোমাদেরকে পাঠদান করলাম সেটা হলো উৎপাদিত পণ্য যেটা আমরা ক্রয় করেছি এবং তা মোট ব্যয় মোট ক্রয় মূল্য মোট ব্যয় এর সাথে প্রফিট যোগ করে সেলিং প্রাইস বের করেছি এইভাবে যে ফাংশনটা এই ফাংশনটা আজকে আমাদের আলোচনা ছিল সামনের দিন যে আলোচনা হবে সেটা হলো উৎপাদিত পণ্যের ক্ষেত্রে কীভাবে আমরা এই পণ্যের ক্রয় মূল্য নির্ণয় করবো অর্থাৎ কস্টিং করবো কীভাবে খরচ মোট খরচ নির্ণয় করবো মোট খরচের সাথে কীভাবে প্রফিট যোগ হবে করেছেন সেলিং প্রাইস ওইখানে একটু আমরা একটা শখ দিয়েছিলাম ওই শখটা একটু ভালো করে অধ্যয়ন করে রাখলে আরও দুটো শখ আছে সেগুলো বোঝাবো এবং একটা